সাম্প্রতিক বন্যায় এআরডি এবং ফিশারি দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ 157 কোটি টাকা। বন্যায় মৎস্য দপ্তরের প্রায় 19,874.815 হেক্টর জলাশয় ক্ষতি হয়েছে। প্রায় 1,30,832 জন মৎস্যচাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঊনকোটি, গোমতী, দক্ষিণ এবং সিপাহী জলা জেলা। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার। তিনি জানান, বন্যার পর ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পুনরুদ্ধারের কাজ চলছে। সরকার এই ক্ষেত্রে 15 কোটি টাকা মঞ্জুর করেছে। এর মধ্যে এআরডি দপ্তরে 5 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। তিনি জানান, দপ্তরের কাছে বিভিন্ন প্রকল্পের 20 কোটি টাকা রয়ে গেছে, ক্ষয়ক্ষতি পূরণে এই টাকা ব্যবহার করা হবে। তিনি আরও জানান, বন্যায় বিভিন্ন জলাশয়ের ক্ষতিগ্রস্ত বাঁধগুলি সংস্কার সাধনও করা হচ্ছে। আগে আমরা গতবার যখন আমরা মিটিং করছে, প্রেস মিটিং করছে, তখন তো একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করছিল। এরপরে আমরা ডিটেলভাবে অ্যাসেসমেন্ট কমপ্লিট করছি। আর এআরডি আর ফিশারি ডিপার্টমেন্টের যে নষ্ট, যেটা লস যেটা হচ্ছে, এটা হলো 157 crore লস হ্যাজ হ্যাপেন্ড। সো হোয়াট উই হ্যাভ উই ওয়ান্টেড ওয়াজ ইমিডিয়েট রিলিফ। তো স্টেট গভর্নমেন্ট হ্যাজ very magnanimously placed 15 crores. We have requested the state government to release 15 crores for both the department. Etar modhe ARD department er leke 5 crore এআরডি ও মৎস্য দপ্তরের সচিব আরও জানান, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে টিকাকরণ শিবির করা হবে। আগামী 3 সপ্তাহের মধ্যে এই টিকাকরণ শিবিরের কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।